তাহলে এখন থাকছে বলিউডে খিলাড়ি নাম পরিচিত অক্ষয় কুমারের লেটেস্ট দুটি গসিপ। ওয়েল, প্রথমেই থাকছে এবার বেয়ার গার্লসের সঙ্গে জঙ্গল অভিযানে নামবেন অক্ষয় কুমার, এবং এরপর থাকবে বিমানের মধ্যে হাউজি খেলে কত রুপি হারলেন অক্ষয়। ওয়েল, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। তাহলে প্রথমে বেয়ারের সঙ্গে অক্ষয়ের জঙ্গল অভিযানের বিষয়টি নিয়ে একটুখানি আলোচনা করি। ম্যান ভয়েসেস ওয়ার্ল্ড এর উপস্থাপক বেয়ার গার্লস এর সঙ্গে এবার জঙ্গলে অভিযানে যাচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। রিসেন্টলি এমনই একটি সংবাদ উড়ে বেড়াচ্ছে। তবে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের পর এবার বেয়ারের সঙ্গে নাম লেখালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। রিসেন্টলি অক্ষয় কুমার তার টুইটারে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীঘ্রই তাকে দেখা যাবে বেয়ার গার্লস এর জনপ্রিয় অ্যাডভেঞ্চার শোতে। এছাড়া আরো জানা যায়, গত জানুয়ারিতে এই শো এর জন্য বান্দিপুর ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে অক্ষয়ের সঙ্গে বেয়ার গার্লস এর শুটিং শেষ হয়। এছাড়া রিসেন্টলি 20 সেকেন্ডের একটি মোশন পোস্টার শেয়ার করেন অক্ষয়। ভিডিওটি শুরুতেই জঙ্গলের ভয়ঙ্কর কুমির দেখা যায়। এছাড়া এই পোস্ট থেকে আরো জানা যায়, এই টানটানা উত্তেজনার পর্বটি ডিসকভারি চ্যানেলে এটি প্রচার হবে 14 সেপ্টেম্বর রাত 8:30 এবং অ্যাপে প্রিমিয়ার হবে আগামী 11 সেপ্টেম্বর রাত 8:00। ওয়েল, অবশেষে তাহলে এবার আমরা বেয়ারের সঙ্গে অক্ষয়কে দেখতে পাবো। অবশ্য এই প্রতিবেদনটি দেখার পর আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল বেয়ারের সঙ্গে অক্ষয়ের অ্যাডভেঞ্চার অভিযানটি। সো লেটস মুভ অন দ্য লাস্ট গসিপ। তাহলে এবার বিমানের মধ্যে অক্ষয়ের হাউজিং খেলার বিষয়টি নিয়ে একটুখানি আলোচনা করি। বলিউডের প্রধান সারির কয়েকজন তারকাদের মধ্যে অক্ষয় কুমার একজন, যিনি রিসেন্টলি তার নতুন ছবির কাজ শুরু করেছেন। বলিউডের এই খিলাড়ি নামক তারকা তার পরবর্তী ছবি বেল বটমের শুটিং এর জন্য কিছুদিন আগে স্কটল্যান্ড গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী, তার সন্তান ও ছবির অন্যান্য কলাকৌশলীরা। তবে রিসেন্টলি জানা যায়, স্কটল্যান্ডে যাওয়ার জন্য নিজের ব্যক্তিগত জেট ব্যবহার করেছিলেন অক্ষয় কুমার। সেই জেটে বসেই টিমের সদস্যদের সঙ্গে হাউজি খেলেছিলেন অক্ষয়। সকলকে অনুপ্রাণিত করার জন্যই নাকি এই খেলার আয়োজন করেছিলেন এই তারকা। তবে সব থেকে চমকপ্রদ তথ্যটি হলো, হাউজিং খেলে প্রায় 6,000 পাউন্ড হেরেছেন অক্ষয় কুমার বাংলাদেশি মুদ্রায়, যা 6,500,000 টাকারও বেশি। ওয়েল, তাহলে তো বোঝাই যাচ্ছে জেটে বসে হাউজিং খেলার মাধ্যমে অক্ষয় অনেক টাকাই হেরেছেন। সো ভিউয়ার্স, অক্ষয় কুমারের অভিনয় আপনার কাছে কেমন লাগে এবং অক্ষয় কুমারের এই হাউজিং খেলে প্রায় 6,00,000 টাকা হেরে যাওয়ার বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।